আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক ব্রেকিং নিউজ সরকার আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিছুক্ষণ আগেই বাংলা নিউজ 24 তারা এই খবরটি প্রকাশ করেছেন স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা বাংলা নিউজ টোয়েন্টি ফোরের যে নিউজটি তারা প্রকাশ করেছে সেটার স্ক্রিনশট ভিডিও নিচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনি বিস্তারিত সব কিছু পড়ে নিতে পারবেন তাছাড়া আমিও আপনাদেরকে বলে দিচ্ছি তারা কি লিখেছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর তারা যেটি লিখেছেন কোভিড নাইন্টিন বিস্তার রোধে সার্বিক কার্যাবলী চলাচলের চলমান বিধিনিষেধ বা লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার সাতাশে এপ্রিল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী তিনি এই ঘোষণাটি দিয়েছেন আরও এক সপ্তাহে লকডাউন বাড়বে আগামী কালকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে এ বিষয়ে যদি আরও কোনো তথ্য পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সরকার এখন পর্যন্ত তিন দফা লকডাউন ঘোষণা করেছে যদি আরও এক সপ্তাহে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় তাহলে চার দফা লকডাউন ঘোষিত হবে আর এতে মোটামুটি অনেকেই ক্ষতির মুখামুখি পড়বে তবে ফ্লাইটসহ অন্যান্য বিষয়গুলো আগের মতোই থাকবে স্বাভাবিকই থাকবে সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই সরকার বিধিনিষেধ চলাচলের ক্ষেত্রেই আরোপ করবেন আশা করছি এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য এসে যাবে তথ্য আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আমার কাছে প্রাপ্ত খবর এতটুকুই বাংলানিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ